বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানকে ছেড়ে দিয়েছে পুলিশ। রাজধানীর উত্তরা পশ্চিম থানায় নিয়ে যাওয়ার পর মঙ্গলবার দুপুর সোয়া তিনটার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। ডিএমপির উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জাগোনিউজকে বলেন, আমরা তাকে অপেক্ষা করতে বলেছি, সেই সঙ্গে কালো পতাকা মিছিল থেকে বিরত থাকতে বলেছে। মঈন খানকে আটক বা গ্রেফতার করা হয়নি, তাকে ছেড়ে দেওয়া হয়েছে। অপরদিকে মঈন খানকে ছেড়ে দেওয়ার তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। স্পেশাল মানুষদের জন্য মজাদার ম্যাজিক মশলা ফ্লেভারে মিস্টার নুডলস, স্বাদ নাও ভালোবাসার।